হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এটি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় বা চাঁদপুর ডিসি অফিসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে মোট ষোলো জনকে নিয়োগ প্রদান করা হবে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে পদটি রয়েছে লাইব্রেরিয়ান এখানে পদ সংখ্যা একটি বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এই পদটিতে আবেদনের জন্য আপনাকে গ্রন্থগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে চারটি বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পর্যন্ত এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাশ বা সমমানের পাশ হতে হবে এছাড়াও ওয়ার্ড প্রসেসিং স্পেসশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে এবং ষাট লিপিতে ন্যূনতম প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপরে তিন নম্বর যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা ছয়টি বেতন ধরা হয়েছে দশ হাজার দুই শত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া যে অভিজ্ঞতাগুলো থাকা লাগবে সেগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে কম্পিউটারের হার্ডওয়ার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে এছাড়াও ষাট লিপিতে ন্যূনতম প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সার্টিফিকেট সহকারী এখানে পদ রয়েছে চারটি আর বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে এসএসসি পাশ হলে আপনি এই পথটিতে আবেদন করতে পারবেন আর কম্পিউটার চালানোয় আপনাকে দক্ষ হতে হবে এছাড়াও কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে সর্বশেষ যে পদটি রয়েছে লাইব্রেরি সহকারী এখানে পদ সংখ্যা রয়েছে একটি বেতন ধরা হয়েছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোই দক্ষ হতে হবে এতক্ষণ যে পদগুলো নিয়ে আলোচনা করলাম এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে শহীদ পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখন আলোচনা করব আবেদন প্রক্রিয়া নিয়ে প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে ডিসি চাঁদপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন শুরু হবে চারই জানুয়ারি দুই সাল সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে বিশেষ জানুয়ারি দুই সাল বিকাল পাঁচটায় এই সময়ের ভেতরেই আপনাদেরকে আবেদন করতে হবে আর এই পদগুলোর জন্য আবেদন ফি হচ্ছে একশত টাকা এই টাকা আপনাদেরকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে আর এই একশত টাকার সাথে বারো টাকা সার্ভিস চার্জ ধরা হবে সর্বমোট একশত টাকা প্রতিটি পদের জন্য আবেদন ফি তো বন্ধুরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে